সুইসাইড নোট লিখে জনপ্রিয় তামিল অভিনেত্রীর আত্মহত্যা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নিজের অ্যাপার্টমেন্ট থেকে মিলল তামিল অভিনেত্রী পাওলিন জেসিকা দীপার ঝুলন্ত মরদেহ, পাওয়া গেল একটি সুইসাইড নোট। 18 সেপ্টেম্বর চেন্নাইয়ে বায়ে রুগাম বাকামের অ্যাপার্টমেন্ট থেকে 29 বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ঘর তল্লাশি করে দীপার একটি ডায়েরি উদ্ধার করেন তারা, যেখানে দীপা লিখে গেছেন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এমন সুইসাইড নোট পেয়েও অবশ্য তদন্তে নেমেছে চেন্নাই পুলিশ। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হলো, এতে কারোর প্ররোচনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তারা। সিসিটিভিরও সাহায্য নিচ্ছেন তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দীপার ফ্ল্যাটে কাদের আসা যাওয়া ছিল সবই দেখা হচ্ছে। তবে অভিনেত্রী দীপার স্বজন ও পরিচিতরা মনে করছেন, প্রেমে প্রতারিত হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন দীপা, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। একাধিক জনপ্রিয় তামিল সিনেমায় কাজ করেছেন দীপা। সম্প্রতি তামিল ভাষার বাইথা সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। অভিনেত্রীর হঠাৎ এভাবে চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত পরিবার ও বন্ধুরা।